নানু বাড়ি থেকে বড় বড় কয়েকটা মাছ এসেছে, আর এ মাছগুলো বাজারে নিয়ে কাটার মতো সময় নাই, তাই নিজেরাই বাসায় কেটে ফেললাম। আর কিভাবে কাটলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ফার্স্টে ভিডিও স্টার্ট করে নেই তো সেই জন্য। যেহেতু মাছের কাটাগুলো অনেক শক্ত, আর এগুলো হচ্ছে পুকুরের মাছ, অনেক দিন ছিল, অনেক বড় হয়েছে, সেই জন্য কাটাগুলো অনেক শক্ত, তাই এভাবে একটা কাঠের উপর, যেটাকে আমরা কোপর গাছ বলি, সেটার উপরে রেখে দা দিয়ে এভাবে কেটে নিয়েছি। আর হচ্ছে যে সাইডেরটাও এভাবে একটু ফেলে দেন, হচ্ছে যে আমি কাঁচি দিয়ে মাছ কাটার যে কাঁচি থাকে সেটা দিয়ে ফেলে দিয়েছি। কাতাল মাছের চারপাশে বেশ কয়েকটা পালক থাকে, অর্থাৎ পাখা থাকে আর কি, যেটা দিয়ে মাছ সাঁতার কাটে, সেগুলো ফেলে দিলাম এবং দা দিয়ে মাছটাকে জব করলাম, যেটা হচ্ছে যে আমাদের মানে ধর্মীয় তো কিছু নিয়ম আছে, এভাবে মাছ কাটতে হবে, মাথাটা আগে কাটা, সো ওভাবে কাটছি। মাছ কাটাটা মোটামুটি ইজি, অনেকে হয়তো বা ভয় পেয়ে যায় এত বড় মাছ বাসায় কিভাবে কাটবো, তো আমি আর আমার শাশুড়ি মিলে আমরা কেটে ফেলেছি মাছটা এভাবে, মানে জাস্ট একটু সংক্ষেপে দেখাচ্ছি কারণ অনেকটা টাইম লাগছে। মাছের কাটাটা অনেক হার্ড হয়ে গেছে যেহেতু অনেক বড় মাছ, অর্থাৎ হচ্ছে যে আগে কাঁটাটা ফেলে দিয়ে বড় বড় খণ্ড করে দেন, এটাকে ছোট ছোট করে ফিস করলে অত বেশি সময় লাগে না। আর যে অংশটা অনেক বেশি শক্ত থাকে সেটা দা দিয়ে কাটতে গেলে অনেক সময় মাছটা ভর্তা হয়ে যায়, বাট কাঁটাটা কাটা যায় না। সেই জন্য এই যে এই ধরনের কাজগুলো আমরা সবার বাসায় ছোট বড় মানে ছোট বড় এই ধরনের কাঠ থাকে, যেটাকে কোপের গাছ বলা হয়, অথবা হচ্ছে যে আমাদের কোরবানের সময় গরু জবের সময় এগুলো থাকে, সেগুলোর উপর রেখে দা দিয়ে কাঁটাটা কেটে দিয়ে দেন বটি দিয়ে ছোট ছোট করে কেটে দিলেই হয়ে যায়, ফিস করলে হয়ে যায় মাছ কাটা। আর মানে আচ্ছা, এত রাতে মাছ নিয়ে বাজারে যেয়ে কেটে নিয়ে আসাটা অনেক ডিফিকাল্ট, এভাবে যখন আগে বাজার থেকে মাছ কাটার সিস্টেম ছিল না গ্রামে, তখন এভাবে বাড়িতে আমাদের মা দাদি নানিরা এভাবে কাটাকাটি করতো। আর আমি তো হচ্ছে একটু ব্যস্ত থাকার ফলে চ্যানেলে খুব বেশি যে ভিডিও দিতে পারি ভালো ভালো সেই সুযোগ থাকে না, সেই জন্য এভাবে শেয়ার করা আর কি। আর হচ্ছে একটা কাঠ দিয়ে আমি আবার উপর থেকে কয়েকটা আঘাত করলাম যেন ভেঙে যায়, কারণ কাঁটাটা অনেক শক্ত ছিল। দেন আবার এটাকে দা দিয়ে অর্থাৎ বটি দিয়ে ছোট ছোট করে ফিস করে নিয়েছি, কাঁটাটা কেটে ফেলার ফলে এখন কাটতে সুবিধা হয়ে গেছে। এই জিনিসটা খুব ইজি, আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন ছোট বড় সাইজ। এই যে আমি আবার কাঠ দিয়ে আঘাত করেছি কারণ এত শক্ত ছিল, আর পেটিটা তো হচ্ছে যে নরম থাকে, তাও পেটির নিচের কাঁটাটা অনেক হার্ড হয়ে যায় কাতাল মাছের। বাট কাতাল মাছ আপনারা কারা কারা পছন্দ করেন খেতে, আমার কিন্তু খুব ভালো লাগে কাতাল মাছ, আমি পছন্দ করি, আমার বেবি খায়, বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। দেন আমি হচ্ছে লেজাটাকে একটু অর্থাৎ লেজটাকে একটু কেটে ছোট করেছি কারণ অনেক বড় ছিল, আর লেজের নিচে যে অংশটা সেটাকেও আমি সুন্দর করে ফুল করে দিচ্ছি, অর্থাৎ একটা ডিজাইন করে দেওয়ার চেষ্টা করলাম যাতে দেখতে ভালো লাগে। এরপর যে মাথাটা আছে, মাথাটাকে দিয়ে আমি গোটায় রেখেছি কারণ এটা দিয়ে আমি মুড়িঘণ্ট তৈরি করব। আর আমার কাতাল মাছের মুড়িঘণ্টর একটা ভিডিও চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর কাটবো পাঙ্গাস মাছ, নানু বাড়ি থেকে পাঙ্গাস মাছ পাঠিয়েছিল। পাঙ্গাস মাছ কাটাটাও ইজি, জাস্ট হচ্ছে যে উপরের কাটাটা ফেলে দেওয়া। আর পাঙ্গাস মাছ কিন্তু বাসায় কাটলে সুবিধা হয় কারণ হচ্ছে সম্পূর্ণ মাছটা থাকে, দেন ওটাকে ভালো করে ওয়াশ করা যায়। বাজার থেকেও কখনো যদি নদীর পাঙ্গাসই তো খাই আমরা, সেটা আনা হয়, তখন আমরা কি করি গোটা নিয়ে আসি কাঁটাটা ফেলে দিয়ে, দেন হচ্ছে যে তা এভাবে একটা ন্যাট দিয়ে, অর্থাৎ আমরা হাঁড়ি পাতিল ধোয়ার যে ন্যাটটা থাকে, ন্যাট দিয়ে একটু ডললে পরিষ্কার হয়ে যায়। গ্রামে তো একটা পাতা ছিল, ওই পাতা দিয়ে পরিষ্কার করা হতো, শহরে এভাবে ন্যাট দিয়ে কেটে পরিষ্কার করি আর ছোটো ছোটো প্যাকেট করে।